সাহা এলাকা ব্যবস্থাপক হিট বাংলাদেশ সিলেট ওয়ান এরিয়া এখানে আমার এরিয়াতে 6টা শাখা আছে 11000 সদস্য এখানে অন্তর্ভুক্ত এবং 7500 ঋণী সদস্য আছে আমরা এই সদস্যদের মাঝে আমরা নমনীয় সহনীয় ঋণ বিতরণ করে থাকি আমরা গত অর্থ বছরে প্রায় 42 কোটি টাকা মাঠ পর্যায়ে ঋণ বিতরণ করছি বর্তমানে আমার ঋণ স্থিতি আছে 26 কোটি টাকা সাথে সাথে এখানে আমাদের আরেকটা পিকেএসএফ এবং হেডের যৌথ অর্থায়নে আরেকটা প্রকল্প চলমান আছে যার নাম হচ্ছে সমৃদ্ধি প্রকল্প এবং প্রবীণ কর্মসূচি এর মাধ্যমে আমরা 100 জন প্রবীণকে প্রতি মাসে 500 টাকা করে ভাতা প্রদান করি সাথে সাথে তাদের চিত্ত বিনোদনের জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে একটি করে ঘর নির্মাণ করে দিয়েছি তারা বিকালে সেখানে গিয়ে আপনার পেপার বা ক্যারাম বোর্ড বা অন্যান্য সামগ্রী আছে তারা সময় কাটাতে পারে সাথে সাথে এখানে আমাদের প্রায় 45টা স্কুল আছে এই স্কুলের মাধ্যমে আমরা যারা অসহায় গরিব বাচ্চা আছে তাদের বিকালে আমরা পড়াশোনার সাপোর্টটি 2 ঘন্টা দিই সাথে সাথে এখানে 15 জন আমাদের স্বাস্থ্যকর্মী আছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে গর্ভবতী মা শিশু বৃদ্ধ এবং বিভিন্ন ধরনের আমাদের স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান করে এবং সাথে সাথে আমরা ক্যালসিয়াম বা অন্যান্য যে ওষুধগুলো আছে আমরা বিনামূল্যে বিতরণ করে থাকি এবং আমরা বার্ষিক 2টা বড় আকারে চক্ষু শিবির করে থাকি সেখানে আমরা 25-50 জন ছানি পোড়া রোগীকে বিনামূল্যে আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং তাদের থাকা খাওয়া থেকে শুরু করে আমরা 7 দিনের একটা প্যাকেজের আকারে তাদের একেবারে সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা সেবা দিয়ে থাকি এইভাবে আমরা বিগত 3 বছরে প্রায় 125 জন ছানি পোড়া রোগীকে আমরা অপারেশন করিয়েছি যারা স্বাস্থ্যকর্মী আছে তারা মাঠ পর্যায়ে কিশোর কিশোরীদের তাদের বিভিন্ন যে স্বাস্থ্যগত কিছু বিষয় আছে সেইগুলো সঠিক পন্থায় যেন তারা অবলম্বন করে এবং এই সময় যেভাবে নিয়মকানুন আছে তাদের শিক্ষা দেয় সাথে সাথে এখানে আমাদের লিফ্ট এবং কৃষি এগ্রিকালচার একটা প্রকল্প চালু আছে 3 শাখাতে আদমপুর কমলগঞ্জ এবং মুন্সিবাজার শাখায় এখানে প্রায় 6000 সদস্যর মাঝে আমরা বিভিন্ন রকম উপকরণ দিয়ে থাকি এখানে আমাদের 3 জন ডক্টর আছে এবং 7 জন প্যারাভেট আছে তারা সার্বক্ষণিক তাদের তত্ত্বাবধানে এই সেবাগুলো দিয়ে থাকে এখানে 3টা ফার্ম আছে একটি হচ্ছে ছাগল যেটা আমরা বলি ব্ল্যাক বেঙ্গল একটি টার্কি এবং একটি কুচিয়া এখান থেকে আমরা বিভিন্ন রকম ছাগল যেটা বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে যেটা ব্ল্যাক বেঙ্গল এটা সংরক্ষণ করি এবং মাঠ পর্যায়ে আমরা এটা ছড়িয়ে দিই এবং সেখান থেকে বংশবৃদ্ধি করে এই অঞ্চলে আমিষের চাহিদাটা পূরণ হয় সাথে সাথে আমাদের টার্কি প্রকল্প আছে টার্কিটা আপনারা জানেন একটা টার্কি মুরগি এভারেজ 15-20 কেজি ওজন হয় এবং সেটা 6-9 মাসের মধ্যে বিক্রির উপযোগী হয় যদি কেউ চাষ করে এবং তারা ব্যক্তিগতভাবে অনেক লাভবান হয় আমরা প্রায় 250 পরিবারকে আমরা ইতিমধ্যে টার্কি সাপোর্ট দিয়েছি এবং তারা আমাদের পরবর্তীতে রিপোর্টে আসছে তারা এই টার্কির ব্যবসা করে তাদের যে আর্থিক তারা লাভবান হয়েছে সাথে সাথে আমাদের হিলি চিকেন এবং কাদাকনাথ বলে 2টি মুরগি আছে এটাও অনেক সুস্বাদু মাংস এবং মাঠ পর্যায়ে চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আমরাও এগুলো আস্তে আস্তে বৃদ্ধি করছি আমাদের এখানে ইংরিস বলে একটা প্রকল্প চলমান আছে যেটা আদমপুর ইউনিয়নে অবস্থিত এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে একটি বিশেষ কাজ হচ্ছে এখানে কিশোর কিশোরী অথবা যুবক যুবতীদের নিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আমাদের কমিটি করা আছে সেখানে তারা সপ্তাহে একদিন একটা মিটিং করে এবং বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজে তারা জড়িত থাকে যেমন আপনারা জানেন এখানে পাহাড়িয়া ঢল নেমে প্রতি বছর 2 বার বন্যা হয় বন্যার সময় তারা অসহায় মানুষদের উদ্ধার এবং তাদের যান মাল নিরাপদে তারা স্বেচ্ছাশ্রম দেয় সাথে সাথে যেহেতু এটা পাহাড়িয়া অঞ্চল বিভিন্ন ছড়া আছে ছোটো ছোটো কালভার্ট ব্রিজ এগুলো যদি কখনো ভেঙে যায় তারা কমিটির আকারে স্ব উদ্যোগে স্বেচ্ছাশ্রমে তারা এগুলো নির্মাণ করে দেয় সাথে সাথে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা সর্বদা অংশগ্রহণ করে আমাদের হিট বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচি থেকে তাদের প্রতি সপ্তাহে মিটিং করা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের করার উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন ভালো কাজের তারা যেন করতে পারে এইভাবে তাদের গড়ে তোলা হয় সর্বোপরি আমাদের যে সিলেট ওয়ান এরিয়ায় মাইক্রো ফাইন্যান্স এবং অন্যান্য কার্যক্রম সুন্দরভাবে চলমান আছে।